আর মটনের পিসটা আমি একবার দেখাই, পাবদার মধ্যে খুব সুন্দর ছোট ছোট বড় বড় বড়ি দিয়েছে। মাছের ডিমের বড়া ভেঙে দেখাবো। কাতল মাছটা ঝোলটা দিয়ে মেখে খাবেন, মুখের মধ্যে একটা সর্ষে সর্ষে ফিল পাবেন। আজকে এমন একটি ঐতিহাসিক হোটেলে, পাইস হোটেলে আপনাদের নিয়ে এসেছি, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সত্যজিৎ রায় পর্যন্ত মেসে কাটিয়ে গেছে। প্রথমে তো এই রেস্টুরেন্ট বলুন বা পাইস হোটেল, এটি সম্পূর্ণভাবেই মেস ছিল, কিন্তু যুগের পরিবর্তনে এটিকে রেস্টুরেন্ট বা হোটেলে পরিবর্তন করা হয়েছে। তো আসুন দেখে নেওয়া যাক কি আছে। বলি খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে, কিন্তু আজকে আমরা সত্যি সত্যি আসতে খুব দেরি করে ফেলেছি, যার জন্য এখানে খুব ভিড়, তাও আমাদের শ্যুট করতে দেওয়া হচ্ছে, এই জন্য আমরা খুব থ্যাঙ্কফুল। তো আজকে দেখে নিই মেনুতে কী কী আছে। ভাত, সেই পেঁয়াজ আর লেবু থাকবেই, আর পাইস হোটেল মানে কলা পাতায় সার্ভ করা হবে, এটা নতুন করে কি বলবো। তারপর আছে সোনা মুগের ডাল, এটা এখানকার স্পেশাল সোনা মুগের ডাল, আসলে অবশ্যই ট্রাই করবেন। যদিও আমি ট্রাই করে বলবো কেমন, তাও আমি আগে থেকেই সাজেস্ট করলাম। ঝুড়ি আলু ভাজা, আমার ছোটো ছোটো খুব সুন্দর চিনে বাদাম দিয়েছে। তারপর পোস্তর বড়া, মাছের ডিমের বড়া, আগে আমরা যেগুলোতে রিভিউ করেছি সেখানে মাছের ডিমের বড়াগুলো খুব বড় বড় ছিল, কিন্তু এখানে ছোটো ছোটো স্মল স্মল, খেয়ে দেখবো কেমন। কাঁটা চচ্চড়ি, আর আছে কাতল ভাপা, সর্ষে কাতল বেসিক্যালি, আর আছে মাটন, আর আছে পাবদা, পাবদার মধ্যে খুব সুন্দর ছোটো ছোটো বড় বড় বড়ি দিয়েছে, আর চাটনির বাটিটা খুব সুন্দর কিউট একদম ছোট্টখাট্ট। তো চলুন শুরু করা যাক, দেরি করবো না, বেশি বকবক করবো না। তো দেখুন এন মাছের মাথা দিয়ে মে না নিরামিষ, সেটা ফুলকপি, সবজি পাবে সিজনাল সবজি মেবি দিয়ে ওনারা ডালটা করে। তো ফুলকপির ফুলকপিও আছে সাথে মটরশুঁটি। সে বিয়ে বাড়ি মনে হচ্ছে, অথবা পুরো ডালটা পুজো বাড়ির ভাইবস দিচ্ছে। পোস্তর বড়া, বড়াটা গরম, এর মধ্যে মেবি পোস্তর সাথে পেঁয়াজ আছে, আর কিছু দেওয়া নেই, খুব একটা স্পাইসি না, বাচ্চারা আসলে বাচ্চারাও ট্রাই করতে পারবে। মাছের ডিমের বড়া ভেঙে দেখাবো। এখানে পেঁয়াজের কোয়ান্টিটিটা কম, মানে মাছের ডিমের বড়াটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, পেঁয়াজটা কম, কিন্তু পুরো আদা রসুনের ফ্লেভারটা রয়েছে। মেবি এটাকে পেস্ট করে দেন বানানো হয়েছে। এবার ট্রাই করবো কাঁটা চচ্চড়ি, অনেক বড় বড় কাঁটা দিয়েছে, হাতে অনেকটা সময় নিয়ে আসলে বসে বসে কাঁটা আরাম করে খেতে পারবেন। একটু কাঁটা চচ্চড়ি দিয়ে খেয়ে দেখি, আমরা
মনে হলো একটু লবণটা বেশি, কারণ আমি একটু লবণটা কমই খাই। তাও যেহেতু এটা খুব রিচ তাই আমার হয়তো লাগতেই পারে। এতগুলো পাইস হোটেলে গিয়েছি, আপনাদের দেখিয়েছি, কিন্তু এটা বলতেই হচ্ছে এখানকার কোয়ান্টিটি খুব ভালো। এখানে একজনের খাবার নিলে আপনারা দুজন শেয়ার করে খেতে পারবেন। ডালের কোয়ান্টিটিটাও বেশ ভালো, এখানে ছোটো ছোটো বাটি না, আপনারা বড় বড় প্লেটে দেয়। একবার কাতল মাছের পিসটা আমি দেখাবো, পুরো থকথকে। শুনুন একটু কাতল মাছের ভাপা দিয়ে ট্রাই করা যাক। একটু কাতল মাছ, একটা সরষার তেলের ভাইস পাবেন আপনি যখন কাতল মাছটা ঝোলটা দিয়ে মেখে খাবেন, মুখের মধ্যে একটা সর্ষে সর্ষে ফিল পাবেন, খুব ঝাঁঝালো। তো এবার ট্রাই করবো আমরা পাবদা মাছ। আপনারা দেখতেই পাচ্ছেন পাবদা মাছটা আমি সাইজ আর কি বলবো, পুরো থাল পুরো প্লেট প্লেট ভেদ করেও বেরিয়ে গেছে। একবার আমি পাবদা মাছটাকে ভেঙে দেখাই, খুব সুন্দর ছোট ছোট বড় বড় বড়ি দিয়েছে। তাহলে পাবদা মাছের ঝোলটা ট্রাই করা যাক। পাতল মাছের সাথে যেমন একটা রিচ ভাইবস পাবেন, মানে মুখে মানে একটা সর্ষার ফ্লেভার পাবেন, এটা খুব লাইট, দুটো খুব অপোজিট। ব্রেক নিয়ে নিই আমরা এখানে, মানে ঢুকতেই যেটা দেখলাম সবার ফার্স্টে যে পোস্টারটা চোখে পড়লো, এখানে সত্যান্বেষী ব্যোমকেশের নাকি মেস ছিল, যদিও আমি শিওর না। এখানে একটা ব্যানার লাগানো, সেই ব্যানারটা থেকে আমি দেখে বলছি, তো আমরা শিওর হব দিয়ে আপনাদের আরও ইনফরমেশান দেবো। তো শুধু আমি একা একা খাবো, আপনাদেরকে লোকেশান বলবো না, সেটা তো হয় না। তো আগে আমি লোকেশানটা বলে দিই, দেন বাদবাকিতে খাবো। তো এটা হচ্ছে কলেজ স্ট্রিট আর আম হার্ট স্ট্রিটের মাছ একদম মিডিলে, চিত্তরঞ্জন কলেজের অপোজিটের গলিতে। মাটনটা খেয়ে নিই। তো আমি আগের দিন কমপ্লেন করেছিলাম যে মাটনে আলু, আমার চিকেনে আলু ছিল না, মাটনে আমি আলু পেয়েছি হিউজ আলু। আর মাটনের পিসটা আমি একবার দেখাই, খুব ওয়েল কুক হয়েছে, খুব রিচ হবে, কিন্তু এটা রিচ যেরকম সেরকম খুব লাইট, আপনাকে খুব ফ্রেশ একটা ফিল দিবে দেবে, কিন্তু খেয়ে কোনো প্রবলেম হবে বলে তো আমার মনে হচ্ছে না, যেটা আমি সবসময় প্রবলেমে ভুগি, আমার তো খুবই ভালো লেগে যায়। তো সব কিছু আস্তে আস্তে শেষ করবো, তার আগে চাটনিটা দিয়েছে খুব সুন্দর একটা কিউট বাটিতে, অ্যাজ ইউজুয়াল আমের চাটনি। এর আগেও আমরা আপনাদের দেখেছি প্রত্যেকটাতে, এখন যেহেতু আমের সিজন তো সব হোটেলেই মেবি আমের চাটনি দিচ্ছে। বাটিটা খুব কিউট, আমাদের পাইস হোটেলের সিরিজ আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর কোন কোন পাইস হোটেল আপনারা দেখতে চান বা কোন কোন রেস্তোরাঁ বা স্ট্রিট ফুডের ব্যাপারে জানতে চান আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা অবশ্যই সেটা কভার করবো আর অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। ফর মোর আপডেটস ডু লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ইটচেক।